তো আমরা সব পার্টসগুলো ধুয়ে ফেলেছি। তো এখন আমরা দেখব যে এর কি কি প্রবলেম হয়েছে, সে প্রবলেমগুলো একটু খেয়াল করি। দেখেন প্রথমেই আমরা প্লানজারটাকে আমরা দেখব যে এর কি প্রবলেম হয়েছে। এই যে ছিদ্রটা দেখছেন, এই ছিদ্র দিয়ে তেলটা ভিতরে পুশ করে, আর এই পিনটা থাকবে এর মধ্যে, ঠিক এটাই এইভাবে সেটিং থাকে, এইভাবে এইভাবে সেটিং থাকবে। এইখানটায় এই যে কাটিংটা ঠিক এইভাবে থাকবে। তাহলে আমরা এই মাথাটাই একটু হাত দেব, দিয়ে এইভাবে প্রেসার দিয়ে দেখব যে এটা প্রেসারটা নেয় কি না মিস করছে, এটা মিস করছে। একটু তেল দিলে পারে আরও আরও ভালো বোঝা যাবে। এই যে বেরিয়ে চলে আসলো এখান দিয়ে, এই যে উল্টো বেরিয়ে চলে আসছে। তথে এই জিনিসটা আমরা এটা বাতিলই করে দিতে হবে আমাদের, এটা প্রেশার নিচ্ছে না। এবার আমরা ফলো করব যে ডেলিভারি ভ্যালভটা কি বলছে। ডেলিভারি ভ্যালভটা ঠিক এইভাবে, এই পিছন দিকটা এইভাবে হাত দিয়ে রাখতে হবে, এই যে আঙুল দিয়ে রাখলাম, রেখে এইখানটায় চাপ দিতে হবে। এইখান দিয়ে হাওয়া বেরিয়ে আসলে মনে করতে হবে যে এটা খারাপ আছে, খেলছে অবশ্য এটা, ওই যে হাওয়াটা বেরিয়ে আসলো, এই যে তার মানে ভ্যালভটা খারাপ আছে। এই যে হাওয়াটা বেরিয়ে আসা মানে কি ভ্যালভটা খারাপ আছে, তো এই ভ্যালভ চলবে না, এটা বাদ দিয়ে দিতে হবে। এবার যেহেতু প্লানজার আর ডেলিভারি ভ্যালভ বাতিল হয়ে গেল, তো এটার দিকে আর আমরা চিন্তা করবো না, এটা রাখলে অবশ্য চলবে, চলবে না তা না, এটা চলবে ঠিকই, কিন্তু আমরা নতুনই দিয়ে দেবো। যেহেতু নতুন এনেছি তো নজেলটাকেও আমরা চেঞ্জ করে দেবো, তো টোটাল কমপ্লিট সেট আমরা বাদ দিয়ে দেবো। তা এইগুলো হচ্ছে নতুন, এটার মধ্যে নজেল আছে, এটা প্লানজার আছে, আর এটা ডেলিভারি ভ্যালভ, এই তিনটে মিলে একটা সেট হয়। তাই এই সেট তিনটে আমরা এর মধ্যে ফিটিং করব। তা নতুনগুলো ফিটিং করতে গেলে আমাদের এর মধ্যে থেকে বের করে নিতে হবে, আর খুলে গেছে। এটা আছে নতুন সেট একদম, এটা নতুন সেট। তো আমরা এলিমেন্টটাকে ফিটিং করে দেব। তার সবার প্রথমে আমাদের করতে হবে কি, এই যে নতুন যে এলিমেন্টটা আছে এটা একটু তেল দিয়ে ভালো করে এটা পালিশ করে নিতে হবে, যে এটা আদৌ ইজি আছে নাকি। তো আকাশে প্রচন্ড মেঘ করেছে, এখনই বৃষ্টি আসবে, একটু মানিয়ে নেবেন, হয়তো সাউন্ডেরও প্রবলেম হবে বা লাইটেরও প্রবলেম হবে, একটু মানিয়ে নেবেন। হ্যাঁ এটা ইজি আছে, তো এটাকে আমরা ফিটিং করে দেবো। তো প্রথমে খেয়াল করতে হবে এই যে বডির ভিতরে যে পিনটা আছে, হ্যাঁ বডির ভিতরে যে পিন আছে ওই যে পিনটা দেখা যাচ্ছে, এই পিনটাকে এই ছাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই যে এইভাবে সেটিং হয়ে যাবে, ব্যাস চলে গেল। এটা এর মধ্যে সেটিং হয়ে যাবে। তো আমরা প্লানজার বডির মধ্যে ফিটিং করে দিয়েছি, এরপরে ডেলিভারি ভ্যালভটা আমাদের লাগিয়ে নিতে হবে। এটা ডেলিভারি ভ্যালভ, এটা ডেলিভারি ভ্যালভ। তাই এই ডেলিভারি ভ্যালভটাকে আমরা ফিটিং করে দেবো। তো প্রথমে এই যে এইভাবে দিয়ে দিতে হবে, এই যে চলে গেল,
যাওয়ার পরে এই যে ওয়াশারটা, এই ওয়াশারটা এর উপরে দিয়ে দিতে হবে। ব্যাস এই যে চলে গেল, এটা একদম মাঝ বরাবর রেখে দিতে হবে মিডিলে। দেওয়ার পরে এটা এই এইভাবে দিয়ে দিতে হবে। এরপরে এই পিনটাকে এইভাবে সেটিং হবে, এই যে সেটিং হয়ে গেল। এরপরে হোল্ডারটাকে আমরা এইভাবে ফিটিং করব। ব্যাস এটা ফিটিং হয়ে গেল। এটা হালকা টাইট দিয়ে নিতে হবে আমাদের। এদিকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে এরপরে আমরা এই র‍্যাকটাকে ঢুকিয়ে দেব। এই র‍্যাকটা এখানে দেখেন, এখানে মার্কিং আছে, এই যে মার্কিংটা দেখা যাচ্ছে। এই মার্কিংয়ের সঙ্গে এই যে উপরের যে একটা মার্কিং দেখা যাচ্ছে, এই মার্কিংটা ঠিক এইভাবে ফিটিংটা হবে। এই যে এইভাবে ফিটিং হবে, এটার কাজ এইভাবে ঘোরানো কাজ। তো যাই হোক, এটাকে কন্ট্রোলারটাকে আমরা সেটিং করে দিই ভিতরে। এই মার্কিংটা এইভাবে চলে যাবে, এই যে বাস চলে গেল। এই যে এরপরে এই পেনিয়ামটাকে আমাদের ফিটিং করে দিতে হবে। ব্যাস চলে গেছে। তো দেখুন এই মার্কিংটা দেখেন দেখা যাচ্ছে, এই যে তা আমাদের টাইমিংটা সঠিক আছে। এরপরে প্লেটটাকে আমরা ফিটিং করে দেব। এই যে এই প্লেটটাকে আমরা ফিটিং করব, এটা এইভাবে চলে যাবে। ব্যাস এই যে চলে গেল। এরপরে স্প্রিংটাকে আমাদের দিয়ে দিতে হবে, এই যে চলে গেল। এরপরে এই নতুন যে পিন আছে, এই পিনটাকে ফিটিং করতে হবে। ঠিক এইভাবে থাকবে, এই যে কাটিং দিকটা আর এই উপরের দিকটাই এইদিকে রাখতে হবে। হ্যাঁ এবার দেখে নিতে হবে যে ওটা সঠিকভাবে ঘুরে আছে নাকি। এই দেখেন একটু ঘুরে আছে একটা। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই রাখতে হবে। এরপরে এই প্রেশার প্লেটটাকে আমরা ঠিক এই এই দিক দিয়ে এই প্লানজারের ভিতরে দিয়ে দেবো। দিয়ে এই প্রেশার দিয়ে আস্তে করে ঢুকিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে এবার আমাদের রুলারটাকে ফিটিং করে দিতে হবে। এই যে গ্রুপটা আছে আর এই যে গ্রুপ, এই গ্রুপের সঙ্গে এটা সেম হয়ে থাকবে। ব্যাস এরপরে এই যে এই পিনটা আছে, এই পিনটাকে আমরা কাজে লাগাবো। এখানে লক করে দিতে হবে। সামান্য একটু ঘুরে আছে। হ্যাঁ এই যে ঢুকে গেল। এই যে এটাকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস চলে গেল, এই যে লক হয়ে গেছে। ব্যাস আমাদের প্লানজারটা ফিটিং হয়ে গেল। এবার আমরা দেখব যে এটা প্লে করছে নাকি। হ্যাঁ এই যে সঠিক হয়েছে। তো আমাদের এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার লকটাকে আমরা লাগিয়ে দেবো। এই লকটা না লাগালে পরে যখন এই রুলারের উপরে প্রেশার দেবে, এই পিনটা নিচের দিকে পড়ে যাবে। এইভাবে থাকে তো, এটা পড়ে যাবে। যাতে না পড়ে যায় এই লকটা ব্যবহার করবো আমরা। এই যে এই গ্রুপের মধ্যে, এই গ্রুপের মধ্যে এই মুখটা রেখে দিতে হবে। এই যে ব্যাস এই যে কমপ্লিট হয়ে গেল। তো আমাদের প্লানজারের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি।
প্লানজারের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা একদম ইজি ঘুরছে, এটা একদম ইজি রাখতে হবে, ঠিক এইভাবে নাড়ালে পারে যাতে এদিক ওদিকে যাই সে ব্যবস্থাটা করতে হবে, নাড়ালে পারে অসুবিধা আছে। এটা কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা নজেলটাকে ফিটিং করব। তো নজেলটাকে ফিটিং করতে গেলে আমরা নজেলটা আগে খুলে নিতে হবে, বেরিয়ে চলে গেল, তো ঠিক আছে। এটা নতুন নজেল আছে, এটার পিনটা আলাদা, ওটার পিন কিন্তু আলাদা, এইখানটা একটা গ্রুপ আছে দেখেছেন, কিন্তু গ্রুপটা কোনো ফ্যাক্টর না অবশ্য, মেন হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে মেন জিনিস, প্রেশারটা এইখানটায় আছে। তো আমরা এই নজেলটাকে এখন ফিটিং করে দেবো, এটা নতুন, এই যে ডায়াল পিন আছে এই ডায়াল পিনের দিকে আমরা সেটিং করে নেব, এই যে মোটা যে ছিদ্র আছে এই ছিদ্র সোজা করে এটাই এইভাবে সেটিং হয়। এই যে সেটিং হয়ে গেল, এবার হোল্ডারটাকে ঠিক এইভাবে রেখে এবার হোল্ডারটাকে আমরা সেটিং করে নেব। ব্যাস এটা সেটিং হয়ে গেল, এরপরে নজেলের উপরে এই যে এই প্রেশার পিনটাকে দিয়ে দেবো, এই প্রেশার পিনটা ঠিক এইভাবে সেটিং হয়, এই যে এই মুখে এইভাবে সেটিং হয়ে যায়, এর উপরে প্রেশারটা দেয়, স্প্রিংয়ের প্রেশারটা এর উপরে থাকবে, তাই এটাকে আমাদের দিয়ে দিতে হবে। এটাকে দিতে গেলে ঠিক এইভাবে আমরা সেটিং করলাম, করার পরে এইখানটায় একটা ওয়াশার থাকে, এই দেখেন এই ওয়াশারটাই এইখানটায় রাখতে হবে, এইখানটায় রাখতে হবে, রেখে এই জিনিসটাকে এই যে স্ক্রু, এটা অ্যাডজাস্টিং স্ক্রু, এটা ছিদ্র আছে আর এখান দিয়ে ছিদ্র আছে, ওভারফ্লো তেলটা কিন্তু এইখান দিয়ে বের হয়, এটা এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এইভাবে সেটিং করে দিতে হবে, ব্যাস। এবার এটাকে আমরা অ্যাডজাস্টিং পরে করব, তার আগে এটাকে টাইট দিয়ে নিতে হবে, হোল্ডারটা টাইট দেওয়ার পরে এই যে ব্যাঞ্জো ওয়াশার আছে এর ভিতরে দিয়ে এই এই ক্যাপটাকে এবার লাগিয়ে দিতে হবে, এইভাবে ব্যাস থাকলো। এবার এটাকে টাইট দিয়ে দেবো আমরা, ব্যাস হয়ে গেছে। তো আমাদের নজেলের কাজ হয়ে গেছে, নজেলের কাজটা আমরা করে ফেলেছি, এবার আমরা ইঞ্জিনে ফিটিং করবো।